আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই নিউজটি দেখছেন সবাইকে নিউজে স্বাগতম। কাতারে ভিসা বা আইডি প্রফেশন চেঞ্জ করা নিয়ে কাতারে অনেকেই সমস্যায় ভুগে থাকেন। এই সমস্যা সমাধানে কারো পেছনে না ঘুরে অনলাইনে আবেদন করুন খুব সহজে। এ বিষয় নিয়েই আজকের নিউজ, আশা করি সম্পূর্ণ নিউজটি জেনে নেবেন। কাতারে আসার পর অনেক প্রবাসী বাংলাদেশি ভিসার প্রফেশন নিয়ে নানা রকম বিড়ম্বনায় পড়েন। আগে থেকে জানা না থাকায় অন্য প্রফেশনে কাতারে এসে নানা রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হন অনেকেই। দেখা গেছে একজন ইঞ্জিনিয়ার কাতারে এসেছেন খুব সাধারণ কোনো প্রফেশনে, যা তিনি আগে খেয়াল করেননি। আবার অনেকে এমন প্রফেশনের ভিসায় চলে এসেছেন কাতারে যে প্রফেশনে তিনি কাজ জানেন না। প্রফেশনের সমস্যা থাকায় অনেকে কাতারে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হন। অনেকেই ফ্যামিলি কাতারে আনতে চেয়েও প্রফেশনের কারণে তা পারেন না। এরকম নানা ধরনের ভোগান্তির শিকার হন অনেক প্রবাসী। অনেকেই জানেন না কিভাবে কোন অফিস থেকে ভিসার প্রফেশন পরিবর্তন করা যায়। কাতারে এতদিন এই ভিসার প্রফেশন পরিবর্তনের বিষয়টি হাতে হাতে হলেও এখন থেকে তা অনলাইনে করার সুযোগ চালু হয়েছে। ফলে প্রফেশন পরিবর্তনে আগ্রহী প্রার্থীরা এখন প্রয়োজনীয় কাগজ জমা দিয়ে অনলাইনে তা করতে পারবেন। কাতার শ্রম মন্ত্রণালয় চলতি সপ্তাহের রবিবার থেকে এই সুযোগ চালু করেছে। আপাতত এই সুবিধা পাবেন কেবলমাত্র বেসরকারি কোম্পানি ও জয়েন্ট স্টক কোম্পানির কর্মীরা। সরকারি চাকরিজীবীদের জন্য এই নিয়ম এখনও প্রযোজ্য নয়। যারা নিজেদের প্রফেশন পরিবর্তন করতে আগ্রহী, তারা নিজেদের কোম্পানির মালিক বা মান্দবকে দিয়ে অনলাইনে আবেদন করবেন। সেক্ষেত্রে কোম্পানির সব কাগজপত্র এবং পেশা পরিবর্তনের জন্য প্রয়োজনীয় সার্টিফিকেট জমা দিতে হবে অনলাইনে। আমি আপনাদেরকে এই ভিডিওর নিচে কাতারে ভিসা প্রফেশন পরিবর্তনের জন্য যে আবেদন করার লিঙ্ক, ওটি আমি আপনাদেরকে দিয়ে দেব, ওখান থেকে আপনারা এটি দেখে নেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের নিউজ। আশা করি পরবর্তী নিউজের জন্য এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। আপডেট নিউজ নিয়ে চলে আসবো আমি আপনাদের মাঝে সব সময়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাতার সরকারের দেওয়া দিক নির্দেশনাগুলো মেনে চলার চেষ্টা করবেন। এ বলেই আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।